এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এবছর সরাসরি এইচএসসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। তবে জেএসসি এবং এসএসসি পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে এইচএসসির। আজকে তিনি ভিডিও বার্তায় এই কথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা সার্বিক বিবেচনা 2020 সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে, যেভাবে গ্রহণযোগ্যতা পাবে তা বিবেচনা করছি আমরা। এই পরীক্ষার জন্য 30-32 দিন সময় দরকার। এক বেঞ্চে একজন শিক্ষার্থী নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এখন কেন্দ্র দ্বিগুণ করা এবং জনবল দ্বিগুণ করা সম্ভব নয়। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে একটি কয়েকটি বিষয় হয়তো জড়িত আছে আরো। আমাদের বেশ কিছু শিক্ষার্থী তারা এসএসসি পরীক্ষাতে যে বিভাগে পাশ করে দেখা যায় যে এইচএসসি তে এসে তারা বিভাগ পরিবর্তন করে। এখন যারা এসএসসি তে মনে করেছে যে তারা যেই বিভাগে আছে সেই বিভাগে তারা ভালো করতে পারেনি বলে বা সেই বিভাগে তারা পড়াশোনাটা সেই বিভাগে চালিয়ে যেতে চায় না বলে তারা সিদ্ধান্ত নিয়ে বিভাগ পরিবর্তন করেছে, তাদের মূল্যায়নের ক্ষেত্রে আমরা তারা যদি মনে করেন যে না তাদের জেএসসি এবং এসএসসি মূল্যায়নের উপরে তাদের মূল্যায়ন হলে তাদের মূল্যায়নটা সঠিক হবে না সেরকমের চিন্তা থাকতে পারে, সেই কারণে এই বিষয়গুলো দেখবার জন্যে এবং অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি একটি গঠন করেছি, পরামর্শ কমিটি একটি গঠন করেছি। সেই পরামর্শ কমিটিতে আমাদের একজন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান যিনি সকল বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি এই পরামর্শ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, বুয়েটের একজন প্রতিনিধি থাকবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি থাকবেন, এবং আমাদের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এই দুই বোর্ডের চেয়ারম্যান মহোদয়রা তারা দুজনও থাকবেন। তো আমরা আশা করছি যে তাদের পরামর্শক্রমে আমরা এই যাত্রা বিভাগ পরিবর্তন করেছে তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের সিদ্ধান্ত নেব সেই বিষয়টি নিয়ে আমাদেরকে পরামর্শ দেবেন। কাজে আমরা আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করবো, এটি এখন সিদ্ধান্ত। এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে, কিন্তু পরীক্ষা শুরুর আগ মুহূর্তেই করোনার কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়। চলতি বছরে এই পরীক্ষার মোট শিক্ষার্থী 13 লাখেরও বেশি। এই পদ্ধতিতে ফলাফল ডিসেম্বর মাসে জানিয়ে দেওয়া হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হতে পারে। এছাড়া শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও হবে কি না এ নিয়েও সংশয় আছে। যদি করোনা পরিস্থিতি ভালো না হয় তাহলে বিশ্ববিদ্যালয় পরীক্ষাও না হতে পারে।